Assalamualaikum. Welcome back to School of English by Musfeka. Shock ebong surprise. এই দুটি ওয়ার্ডের মধ্যে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করব। সাধারণভাবে শক এই ওয়ার্ডটি নেগেটিভ বা একটা নেতিবাচক ভাব প্রকাশ করে। অপরদিকে সারপ্রাইজড ওয়ার্ডটি পজিটিভ বা ইতিবাচক ভাব প্রকাশ করে। শক এবং সারপ্রাইজ দুটি ওয়ার্ডই সাধারণত কোনো অপ্রত্যাশিত ঘটনা বা আনএক্সপেক্টেড নিউজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শক বলতে এমন একটা ঘটনা বোঝায় যেটাতে আমাদের মন রাগ দুঃখ কষ্ট বা আঘাত পেতে পারে। আর সারপ্রাইজ হলো এমন কিছু যা আমাদের মনকে আনন্দিত বা খুশি করতে পারে। শক এবং সারপ্রাইজ দুটি শব্দই কিন্তু ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইভাবেই ব্যবহৃত হতে পারে। চলো কিছু উদাহরণ দেখি। মালার ডেথ শকড হার মাদার। মালার মৃত্যু তার মাকে শক করেছিল। মালার ডেথ শকড হার মাদার। এখানে শক ওয়ার্ডটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তার মানে মালার মৃত্যুটা তার মাকে আঘাত দিয়েছিল বা অনেক কষ্ট পেয়েছিলেন তিনি। এখন পরের সেন্টেন্সটা দেখো। হার ফাদার ওয়াজ টু শকড টু স্পিক। তার বাবা এতটাই শকড হয়েছিলেন যে কথা বলতে পারছিলেন না। হার ফাদার ওয়াজ টু শকড টু স্পিক। আর এই বাক্যে শকড ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। চলো এখন সারপ্রাইজ দিয়ে আমরা দুটি বাক্য দেখি। রাতুল ইজ অলওয়েজ বিজি, স্টিল হি সারপ্রাইজড হিজ মাদার বাই অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। রাতুল সবসময় ব্যস্ত থাকে কিন্তু সে তার মাকে অবাক করে দিয়েছিল প্রোগ্রামে অ্যাটেন্ড করে। এখানে বোঝাচ্ছে সে তার মাকে আনন্দ দিয়েছিল বা তার মার ভালো লেগেছিল তার অ্যাটেন্ডেন্সটা দেখে। এই বাক্যে সারপ্রাইজ ওয়ার্ডটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ হিসেবে এর ব্যবহার। মারিয়া ওয়াজ সারপ্রাইজ টু সি দ্য বিউটিফুল গিফট। মারিয়া সুন্দর উপহারটা দেখে অবাক হয়ে গিয়েছিল। মারিয়া ওয়াজ সারপ্রাইজ টু সি দ্য বিউটিফুল গিফট। তাহলে এখানে সারপ্রাইজড ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আজকের এই লেসন থেকে তোমরা শক এবং সারপ্রাইজ এই দুটি ওয়ার্ডের পার্থক্য এবং ব্যবহার বুঝতে পারলে। কিন্তু মনে রাখবে, কেমব্রিজ ডিকশনারিতে তুমি কিন্তু সারপ্রাইজের সিনোনিম হিসেবে শক ওয়ার্ডটি পাবে বা শক ওয়ার্ডের সিনোনিম হিসেবে সারপ্রাইজ ওয়ার্ডটি পাবে। তার মানে শক এবং সারপ্রাইজ দুটি ওয়ার্ড কিন্তু ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এরা একজন আরেকজনের পরিবর্তেও ব্যবহৃত হতে পারে। কিন্তু সাধারণভাবে আমি বললাম শক ওয়ার্ডটি আমরা নেগেটিভ একটা ইমোশন বোঝাতে ব্যবহার করি আর সারপ্রাইজ পজিটিভ ইমোশন। Thanks for watching. Assalamualaikum. Thanks for watching.